আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি, তো সেই জন্য সকাল সকাল রেডি হইলাম, একটু বাইরে যাব, এখন শাওয়ার টাওয়ার নিলাম, বাইরে যাব, সবার সাথে কথাবার্তা বলে নিব। আর অলমোস্ট এই যে ব্যাগ ট্যাগ গুছানি শেষ, দুইটা ব্যাগ 40 কেজি, এটা হচ্ছে 7 কেজি, একটু একটু বাড়তে আছে, জানি না এয়ারপোর্টে দেয় কি না। অ্যান্ড ঘুম থেকে উঠছি, উঠার পর ফ্রেশ ট্রেশ হইলাম, নাস্তা করব, নাস্তা করে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো। এখান থেকে 10:30-11টা করে বের হয়ে যাব আমরা, আমাদের সব কিছু শেষ, এখন জাস্ট গাড়ি আসবে, আমরা বের হব। সো টিল দেন আপনারা আমার সাথে থাকেন অ্যান্ড আজকের ব্লগটা উপভোগ করুন। আচ্ছা, তো হচ্ছে অলমোস্ট রেডি, সব কিছু গুছানো গাছানো শেষ, ব্যাগ ট্যাগ সব গুছাই ফেলছি, আর হচ্ছে এই যে এই শার্টটা পরতেছি, আর নিচে হচ্ছে এই প্যান্টটা, অ্যান্ড একটু পরে ফগ বাই আসবে, ওনার জন্য অপেক্ষা করতেছি। 10:30 করে বের হয়ে যাবো, আর এই আর কি একটু পরে বের হবো। হ্যাঁ ভাইয়া, ইয়া কই, বাসা কই? কাম কাজ ঠিকঠাক করে করিয়েন বেগুনে, শুনছেন না? সকালে উঠি দেন তাড়াতাড়ি, দেরি করিয়েন না, সকালে উঠি কাম কাজ দিদির মতো করে করিয়ে লাগেন। ওকে কালাম ভাই, আল্লাহ হাফেজ। ফিরোজ ভাই, আল্লাহ হাফেজ। ওকে, তো অলমোস্ট হচ্ছে আমাদের কাজকর্ম শেষ, আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর সবাইকে সবদিকে সুন্দর করে ডেকে কথাবার্তা বলে দিয়েছি, সব কিছু ফাইনাল, যে আমরা এখন ফিয়ামানিল্লা লার্নিং গাড়ি থেকে গ্যারেজ থেকে বের হচ্ছি। অচিন পথে আপন ছাড়ি, স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বা। ওকে, তো অলমোস্ট প্রায় 1.5 ঘন্টার পর আমাদের মাঝখানে রাস্তা ভুলে গেছিলো, তো এই জন্য একটু লেট হয়ে গেছে, তারপর আমরা কিছুক্ষণ দেরি করে হলো তার এসে যেতে পারছি, আর হচ্ছে আমরা এখন হচ্ছে সামনে থেকে ট্রলে নিয়ে যাবো আমাদের ব্যাগগুলো নিয়ে আসার জন্য। আর এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে এখানে লাইন ধরছি, এখানে অনেক লম্বা লাইন, অনেক লম্বা না, ছোটোখাটো একটা লাইন ছিল, আর আমরা হচ্ছে বুকিং কার্ডগুলো আগেই বের করে ফেলছিলাম, এখন জাস্ট শুধু ব্যাগেজগুলো দিব, মাপ করব, দেন হচ্ছে ভিতরে চলে যাব। ওকে, তো অবশ্য আমাদের ইমিগ্রেশন শেষ, একদম অল কমপ্লিট, হাতের ব্যাগগুলো চেক করে নেয়, আমার হাতে প্রায় 12-13 কিলো মতো বেশি ছিল, আর আমার ব্যাগেজগুলো চেক করে নেয় ওখানে 3 কিলো মতো বেশি ছিল। তো আমরা সব কিছু শেষ করে আমরা এখন হচ্ছে ডিউটি ফ্রি শপে আসছি, সব ভাই কিছু প্রোডাক্ট নিবে, আর আমিও কিছু খাবার জিনিস নিয়ে নিবো, আর সালামি আর খাবার দিবে না, সেই জন্য আমরা হচ্ছে খাবারও কিছু নিবো, আর হচ্ছে কী কী প্রোডাক্ট পাওয়া যায় বাংলাদেশে নেওয়ার জন্য, তো আমরা এখান থেকে চেক করতেছি এখন। আর এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো হচ্ছে হাইট, যেগুলো বাইরে হচ্ছে 2 রিয়াল, সেখানে এখানে 6 রিয়াল, প্রায় 3 গুণ রেট এখানে লাগিয়ে রাখছে, তো আমরা দেখে নিচ্ছি কি নেওয়া যায়, যদি ভালো কিছু জিনিস সস্তায় পাই তাহলে নিয়ে নিবো, আর না হলে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে জাস্ট খাওয়ার জিনিস নিয়ে আমরা চলে যাবো। আচ্ছা, তো হচ্ছে আমাদের এখন ইমিগ্রেশন একেবারে প্রায় শেষ, শুধু এই যে ব্যাগ তিনটা আছে, একটা হচ্ছে আমার কাঁধের ব্যাগ, আর দুইটা হ্যান্ড ব্যাগ, আর এই যে হচ্ছে আমাদের বড় ভাই সোহাগ, ওনার সাথে আমার এসো সেকেন্ড টাইম সফর হচ্ছে, আমরা একসাথে 2 বার সফর করছি, এটা হচ্ছে এটা এসো সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম করছিলাম তখন গেছি, উনি আবার একা আসছে, এবার আবার যাচ্ছি ওনার সাথে একসাথে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এখানে, কারণ হচ্ছে ফ্লাইট অলমোস্ট লেট, তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ বসবো ফ্লাইটের জন্য, অলমোস্ট আধা ঘন্টা লেট করতেছে ফ্লাইট, তো আমরা এখানে বসে আছি, বসে বসে কিছুক্ষণ শোয়াবের কাছে খাজুর ছিল,
ওগুলো খাইলাম। দেন হচ্ছে আমরা কিছু বন্টন নিয়েছিলাম, ওগুলোও খাইলাম বসে বসে। দেন ফোন টোন টিপতেছি সময় পাস করার জন্য, আর এখানে বসে আছি, বসে বসে কথাবার্তা বলতেছি। আচ্ছা, তো হচ্ছে আমরা ফ্লাইটে বসে গেলাম, ব্যাগগুলো উপরে রেখে ফ্লাইটে বসছি। এবং আমরা দুইটাই মানে এক্সিট ডোরের পাশেই সিট নিয়েছিলাম, যাতে আমরা পাটা সুন্দর করে মেলতে পারি। আর হচ্ছে এই যে ফ্লাইট অলমোস্ট ছেড়ে দিছে, আমরা হচ্ছে একটু পরে হচ্ছে উঠবো আকাশে। আর এখন হচ্ছে ওরা সেফটি ফিচারগুলো দেখাই দিচ্ছে, কীভাবে কীভাবে সেফটি ফিচার, ওই যেগুলো ফুলাইতে হবে, হাবি যাবি, এগুলো ওরা বলতেছে। আচ্ছা, আর এটা হচ্ছে সালাম এয়ারের ওয়াশরুম। এত পিচ্ছি ওয়াশরুম যে মানে ওখানে একটু ঘুরে দাঁড়ানোর মতো জায়গাও ছিল না। অ্যান্ড আমি তো সচরাচর মানে প্লেনে গেলে জিনিসটা একটু খেয়াল করি, এটা এতই ছোট ছিল। আমি অন্য অন্য প্লেনেও ছুটছিলাম, বাট এই ফার্স্ট টাইম হচ্ছে সালাম এয়ারের ওয়াশরুমটা দেখছি এত ছোট। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে, আসছে সেদিন। আচ্ছা, অবশেষে হচ্ছে আমরা ল্যান্ড করে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করছি। কমপ্লিট করে হচ্ছে আমরা ব্যাগ ট্যাগ সবগুলো নিয়ে রেডি, এই যে ব্যাগের জন্য এখানে দাঁড়াই আছি। আর এই যে ব্যাগগুলো নিলাম, শক ব্যাগগুলো পাইছি, আমারগুলো পাইছি, সবগুলো নিয়ে হচ্ছে আমরা এখন বের হব। অ্যান্ড আমার দুলাভাই আসছে, এই যে এটা হচ্ছে আমার দুলাভাই, বড় দুলাভাই, উনি আসছে গাড়ি নিয়ে। তো আমরা হচ্ছে এখানে একটু শখ বসে দাঁড়ায় কথাবার্তা বলে আমরা দেন হচ্ছে গাড়িতে করে বালুচরা যাবো। বালুচরা হচ্ছে আমার বড়াপুর বাসা, ওখানে রাতে থাকবো, দেন হচ্ছে সকালে ব্যাক করবো। বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে। আমার বলে আব্বু, এই ব্যাগগুলো হচ্ছে এখন আপুদের বাসার চারতলা। এই চারতলায় ব্যাগগুলা উঠতে মোটামুটি খবর হয়ে যাচ্ছে গা, সবগুলো এত ভারে ভারী ব্যাগ, সবগুলো আমরা চারতলা নিয়ে উঠতেছি শুধু রাতে থাকার জন্য। আবার সকালে ব্যাগ করতে আবার চারতলা ব্যাগগুলো নিচে নামাইতে হবে। আচ্ছা, তো অবশেষে হচ্ছে সকালে আমরা ব্যাগ ট্যাগগুলো একটা প্রো বক্সের মধ্যে নিয়ে আমরা হচ্ছে মিঠা সরাতে যাবো। এটা হচ্ছে মিঠানালার পরে, মিঠা সরাতে মিঠা সরা থেকে যাবো হচ্ছে ফকিরাডের দিকে, ওখানেই হচ্ছে আমাদের বাড়ি। তো আমরা একটা প্রো বক্স আসি, আমার সাথে আমার বড় বোন আমার ভাগ্নেরা যাচ্ছে। তো আমরা একসাথে এখান থেকে একটা প্রো বক্স নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে আমি আমার ঘরে আসছি, আসার পর দেখছি যে আমরা রান্না করে কাজ করতে যাবো। সব মারিয়েলা সব প্রায় 3 মাস 8 মাস হয়ে যাচ্ছে। এনে যে পাশে হচ্ছে আমাদের রান্নাঘরেরটা, মানে রান্নাঘরের ছাদটা দিবে, সেজন্য সবকিছু রেডি করতে হচ্ছে, রুমগুলো ঢালাই দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে বাড়িতে আসার পর্যন্ত ফুল ভিডিও। এন্ড এখানে আসার পর যে ঠান্ডা হাওয়া, মন দিল খুব খুশি হয়ে যাচ্ছে এই আর কি, একটু শান্তি শান্তি লাগতেছে এখানে আসার পর। আর বাড়িতে সবাই কাজ করতেছে, যে পিছনে ঘর বাঁধতেছে, আমাদের ভিতরে ঘর বাঁধতেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।